হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন মন প্যালেস। সো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আবারও নতুন করে নতুন আরেকটি কালেকশন, যেটি হচ্ছে কটন বডির উপর আমরা কাছাকাছি ডিজাইনের চিনি পোড়া সিল্ক ফেব্রিক শেয়ার করেছিলাম এর আগে। আজকে যেটি শেয়ার করবো সেটি হচ্ছে কটনের উপর, একদম অল ওভার কাজ আছে, এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক। এটা ড্রেস কামিজের লাইনটা দেখুন, আচ্ছা খুব সুন্দর একটা আনিয়ন পিঙ্ক কালারের মধ্যে কালেকশনগুলো। আচ্ছা এটা শর্ট করা সম্ভব? আচ্ছা এটা চাইলে আপনারা শর্টও করে নিতে পারবেন, সেমি স্টিচ প্রোডাক্টগুলো। এটার সাথে অল ওভার ওয়ার্ক, আর এটার সাথে হচ্ছে গিয়ে পিওরের একটি দোপাট্টা। হ্যাঁ পিওরের দোপাট্টা, এটা ড্রেসটা যেহেতু অল ওভার করে কাজ সেহেতু হয়তো বা ইন্ডিয়ানরা অন্যটা সিম্পল করে দিয়েছে। আর এটা হচ্ছে আপনাদের পছন্দসই ড্রেস, নিয়ার মতো ড্রেস, মনের মাধুরী মিশানো আছে ড্রেসগুলো। ফুল স্লিভসের লাস্ট প্যানেলটা হচ্ছে এভাবে ওয়ার্ক করা। আর এটা হচ্ছে এই যে অন্যটা, অন্যটা পিওর শিফনের উপরে, আমি যেটা আপনাদেরকে বলছিলাম মেহেদি কালারের মধ্যে, মেহেদি কালারের মধ্যে অন্যটা। আর হচ্ছে এই কালারের ফ্যাব্রিকটা, এটা একটা কালার, এটা হচ্ছে একটা সুন্দর কলিজি কালার, যেটা যে এক বছর মেয়েদের সোয়াংগুত জালুরি করতে পারবে। এই যে যেটা না বললেই না দেখি, এটা এই পাশটা আলাদা ডিজাইন না, সেলফ ওয়ার্ক, মানে সেলফ ওয়ার্ক, খুব সুন্দর ম্যাচিং একটা স্টোন ওয়ার্কও আছে ভেতরে। এটা এটা আছে মেরুন কালার, মেরুন টার্ক মেরুন কালার, নেকটা শোবাটন দিয়ে এভাবে ডিজাইন করা আছে, খুব হ্যাপি বলেই ওনাগুলো জাস্ট সিম্পল। এটা তো সব ডিজাইনাররা বা সব আপুরা ভালো করেই জানে, এটা একদম ডার্ক একটা মেরুন কালার। এটা ওনাগুন কালার শেয়ার করছি, এটা একটা কালার আছে যেটা এত সুন্দর একটা কালার যে পড়লে হ্যাঁ বলবে যে ওয়াও একটা সুন্দর কালার করছে পার্টিতে। আচ্ছা খুব কনফিউজিং কালার ভাইয়া, নাম কি বলতে পারি এটার কালারটা? এটার নামটা আমরা বলতে পারি আপা, এটা তামাক কালার বলা যায় বা কিছু এই টাইপের কালার। আচ্ছা ডার্ক একটা চকলেট কালার বলা যায়, বলা যায় ওরকম কিছু, ডেইরি মিল্ক যে আমরা খাই ওই ওই টাইপের একটা কালার। জি জি। তো এটা হচ্ছে প্যানেলটা এবং নেকটা দেখুন, নেকটা হচ্ছে এভাবে ডিজাইন করা আছে। নেকটা ওভারঅল এখানে হ্যান্ডওয়ার্ক এবং এমব্রয়ডারি, লেন্থ আছে 40-50+, এবং এটার সাথে খুব সুন্দর একটা পিওরের দোপাট্টা যেটা পাশে এইভাবে স্টিচ করা আছে, একদম খুব সফট একটা পিওরের দোপাট্টা, এবং এটা ফুল স্লিভস। আচ্ছা ব্যাক পার্টটা কিন্তু মনে হয় প্লেন, তাই না? প্লেন, যেহেতু অল ওভার একটা প্লেন হবে, প্লেন হবে কারণ অনেক বেশি ভারী হয়ে যাবে, সেজন্য হয়তো ওইভাবে কাজ করা হয়েছে। সো প্রাইস কত ভাই এগুলো? এটা 1750 টাকা। 1750 টাকা। প্লিজ আপনারা আপনারা এখানে প্লিজ বার্গেনিং করবেন না, কারণ আমরা বারবার বলে দিচ্ছি যে বার্গেনিং করবেন না। আর এটা হচ্ছে আমাদের ইমো নাম্বারটা আপু, 01996204336, এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের শোরুম পরিচিতিটা হচ্ছে মুন প্যালেস, মুন প্যালেস, হটলাইন নাম্বার হচ্ছে 01768457442, 3x38 কর্ণফুলী গার্ডেন সিটি সেকেন্ড ফ্লোর। ডার্ক একটা পার্পেলের মধ্যে এবার কটন ফেব্রিক দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাজের মধ্যে স্টক ছিল, ঠিক আছে? নতুন কেবল আসছে, আপনারা বুঝতেই পারছেন ভাজগুলো দেখে আমাদের স্টকগুলো মাত্র এসছে। তো এবং মোম পালিশ করা কাপড়টা খুবই মোম পালিশ করা সফট, খুব একটা সফট কাপড়। এটা হচ্ছে পিওর কটনের উপর, আর এটা হচ্ছে আপনার এন্টিক সুতা দিয়ে, ওই এন্টিক জড়ি দিয়ে এটা করা আছে, তার ভিতরে একটা স্টোন আছে রিয়েল স্টোন, নট প্লাস্টিক স্টোন, আর সাথে ওন্নাটা দিয়েছে সুতি কাপড়ের, একদম পিওর সুতি। যে অনেকে আছেন যারা বড় ওন্না সুতি কাপড় চান, উইন্টার এবং সামার তিনটা করে এটা করা হয়েছে, এটা দেখতে পারেন, যেমন শীতে আরাম লাগবে তেমনি গরমও খুব একটা আরামের ওন্না আছে এটা। এইটা এবং টাপেটা কাপড়ের ওন্না সালোয়ার আছে মেসিং,
আর এটার সাথে আমরা চারটা কার আপনাদের দেখুন যে আপনার তো একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে আপনি বলছিলেন যে মাসুদ ভাই আপনার কালেকশনগুলা যেগুলো আমি আপনি আপনি প্রায় 200 দোকান টাচ করছেন তার ভিতরে একটু ডিফারেন্স এবং আমার প্রাইসটা খুব রিজনেবল আমি চাচ্ছি ঈদুল আজহার কথা চিন্তা করে ঈদুল আজহার কথা চিন্তা করে আমি কাস্টমার কাছে আমি চাই আমার পেজটা অন্তত কাস্টমার একবার নক করুক এবং দেখুক এখানে কতটা চিপ প্রাইজ আমরা তাদেরকে দিতে পারতেছি যেমন এটা হচ্ছে অলিভ কালার জলপাই কালার জলপাই কালারের সাথে এটা কলিজি কালার দিয়ে অন্যটা দিয়ে কন্ট্রাস্ট করছে যেমন এখানে পাইপিংটা করছে আপনার জলপাই কালার দিয়ে আর অন্যটা কাছে কাজের বর্ণনাটা অন্যটার ভিতরে সেম আছে কাজের বর্ণনাটা সেম আছে এবং অন্যটা অনেক বড় আছে লং এবং অনেক বড় এবং খুবই সুন্দর যে যারা নামাজ পড়েন বা উন্না জড়াইয়ে পড়েন সবসময়তে তারা এটা অবশ্য কিছুই পারচেস করবেন এবং আমি পলিশের মধ্যে মানে হঠাৎ করে দেখলে মনে হবে ফেব্রিক্সটা কি খুব সফট দেখুন খুব সফট একটা ফেব্রিক এবং আপনারা অবশ্যই এই ড্রেসটা পারচেজ করবেন এবং আমরা খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারতেছি আচ্ছা যারা নিয়েছেন তারা কিন্তু রিভিউ ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যারা নিয়েছেন তারা সবাই বলেছেন যে হ্যাঁ আপনাদের এবং আমাদের সবাই বলছে যে ভাই এই প্রোডাক্টগুলো আরো কিছু আনেন আরো কিছু আনেন আমি সে তাদের কথা চিন্তা করি অবশ্যই এই ড্রেসগুলো আমি এনেছি আবার সেকেন্ড টাইম যেহেতু আপনারা নিট পারচেস করতে পারেন যেমন এটা হচ্ছে পিয়াজ কালারের সাথে বা লাইট পার্পল কালারের সাথে এটা হচ্ছে একটু তামা টাইপের কালার আমি যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ একটু ডেরি মিল্কের যে ডেরি মিল্ক হ্যাঁ ডেরি মিল্ক টাইপের কালার এগুলো দেখুন এগুলো অসম অসম সুন্দর সুন্দর কালার হ্যাঁ স্টিচ করা দোপাট্টা এবং ড্রেসগুলো হচ্ছে এভাবে সেমি স্টিচ করা আছে নেকটাও এইভাবে সেমি স্টিচ করা আছে এই জামাগুলো খুবই সুন্দর ইনশাল্লাহ আমি আপুদেরকে বলবো মন খুলে পারচেজ করেন এবং মন খুলে ওয়াশ ইউজ করবেন এবং এই ড্রেসগুলো এত এত সুন্দর হবে আপনাদের যা কল্পনাও এখন করতেছেন না যে হয়তো বা আমাদের এর আগে যারা অনলাইনে শপিং করে ধোকা খেয়েছেন বা কষ্ট পেয়েছেন মনে তাদেরকে বলবো যে আমাদের পেজ থেকে একটা ড্রেস মাত্র একবার একটা ড্রেস কিনেন এবং আপনাদের ফেটটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমরা চ্যালেঞ্জ করে দিলাম এটা আমাদের চ্যালেঞ্জ থাকবে কারণ আমরা আমাদের একটা শপ পরিচিতি আছে আমাদের শপটা কিন্তু খুব ফেমাস একটা শপ এই যে আমাদের শপ পরিচিতি হচ্ছে মুন প্যালেস 3x38 নাম্বার দোকান কর্ণফুলি গার্ডেন সিটি কাকরাইল সেকেন্ড ফ্লোর ঢাকা 1000 হটলাইন হচ্ছে 01768457442 সাথে ইমো নাম্বারটা হচ্ছে যেখানে ইমো নাম্বার 01996204336 মানে ইমোতে আপনারা স্ক্রিনশট এবং অ্যাড্রেসটা আপনারা ইস্যু করবেন আমরা প্রতিদিনের ড্রেস প্রতিদিন পার্সেল করার চেষ্টা করি তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে চারটা কালার দেখালাম চারটা কালার প্রাইস বলে নেই চা 2050 আপু ভালো কথা মনে করছেন 2050 টাকা মাত্র 2050 টাকা আপা প্লিজ এখানে এসে বার্গেনিং করবেন না ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে যে আপুরা আছে তাদেরকে 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করি যারা ড্রেস নিয়েছেন বা যারা ড্রেস নেবেন তারা অবশ্যই আমাদের পেজে একটা রিভিউ দিয়ে দিবেন আপনাদের ভালো খারাপ লাগা সব মতামত আপনারা আমাদের পেজে দিতে পারেন আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই যেহেতু